আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 7 জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 91। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় জনসমাগমের ঘটনায় 8টি গ্রাম লকডাউন, সহকারী পুলিশ সুপার ও 2 OC প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। রাজধানীতে কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব, ব্যক্তিগত গাড়ি ও রিকশায় যাতায়াত চলছে। এবং নিউ ইয়র্কে নতুন করে আরও 10 জন সহ যুক্তরাষ্ট্রে করোনায় 166 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু। এবারে বিস্তারিত, করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও 7 জন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 91। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 312 জন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হওয়াকে প্রশাসনিক ব্যর্থতা বলে মন্তব্য করে তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। দেশে গত 3 দিনের তুলনায় কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 7 জন, তবে আগের দিনের চেয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। 312 জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা 2456 জন। দেশে করোনা আক্রান্তের সপ্তম সপ্তাহের এসব তথ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি ছিল। এই সময় আমেরিকা এবং ইউরোপের লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে। আমরা যদি স্বাস্থ্য নির্দেশাবলী না মেনে চলি, আমাদের ফলাফল ভালো হবে না। বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত আক্রান্ত মৃতের সংখ্যা বেশি ঢাকা ও নারায়ণগঞ্জে। আক্রান্তদের মধ্যে 44 ভাগ ঢাকায়, 31 ভাগ নারায়ণগঞ্জে এবং বাকি 25 ভাগ দেশের অন্যান্য জায়গায়। এছাড়া সবশেষ মারা যাওয়া 7 জনের মধ্যে 3 জন ঢাকার আর বাকি 4 জন নারায়ণগঞ্জের। যত করোনা রোগী পাওয়া গেছে সবই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। এরাই মূলত সারা দেশে ছড়িয়ে দিয়েছে করোনা ভাইরাস। এখনো তারা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে লুকিয়ে এই কাজটি করছে। এই সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা পরিস্থিতির মধ্যে শনিবার জানাজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল সংখ্যক মানুষের জমায়েতকে দায়িত্বহীন বলে মন্তব্য করেন। এই সময় এই ধরনের জমায়েত খুবই ক্ষতিকর হয়েছে, আশঙ্কা করি অনেক লোক আক্রান্ত হয়তোবা হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয় না, এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ ও আনোয়ার খান মেডিকেল কলেজ সহ সরকারি বেসরকারি আরও বেশ কয়েকটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা সহ দেশের 5 জেলায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন চিকিৎসকরাও। নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে লকডাউন না মানার চেষ্টা। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও এর সংক্রমণ বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হওয়ায় বিপর্যস্ত নারায়ণগঞ্জ। তা সত্ত্বেও লকডাউন ভেঙে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিজয় স্তম্ভে পুলিশ চেকপোস্টের চারপাশে অবস্থান নিয়ে সামাজিক দূরত্ব না মেনেই অবস্থান নেয় তারা। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সেখান থেকে চলে যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 3 চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন সংক্রমিত ব্যক্তির সংখ্যা 20। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন করেছে জেলা প্রশাসন। খুলনা ও রংপুরেও সোয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 3 চিকিৎসক। এদিকে চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী ও যশোরের বেনাপুলে করোনা উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর শেরপুর, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় লকডাউন মানছেন না অনেকেই। নাটোরে করা নজরদারির মধ্যেও ঢাকা নারায়ণগঞ্জ থেকে পণ্যবাহী যানবাহনে গ্রামে ফিরছে অসংখ্য মানুষ। শরফুল আলম, এটিএন বাংলা। এই মুহূর্তে রাজধানীর নয়াবাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। মইনুল, লকডাউন পরিস্থিতি চলছে রাজধানীতে, আপনি তো
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখছেন, কেমন দেখছেন মানুষের উপস্থিতি, কেমন গাড়ি ঘোড়া চলছে কিনা? সাগর, আমি আছি বাবুবাজার ব্রিজের ঠিক ব্রিজের পাশেই আছি আমি এখানে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা তারা রাজধানীতে যেসব যানবাহন প্রবেশ করছে এই সেতু দিয়ে বা যেসব যানবাহন রাজধানী থেকে বের হয়ে যাচ্ছে সেসব যানবাহনগুলো তল্লাশি করছেন এবং তারা আসলে কী কারণে রাজধানীতে প্রবেশ করতে চাচ্ছেন বা বের হচ্ছেন সেই কারণগুলো জানার চেষ্টা করছেন। রাজধানীর আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, রাজধানীর চিত্র আজকে কিন্তু আমি যতটুকু কারওয়ান বাজার থেকে গুলিস্তান হয়ে এবং আশেপাশের কাকরাইল, মগবাজার এই অঞ্চলগুলো আমি ঘুরে এসেছি এবং সেখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে মানে যানবাহনের কথা যদি বলি, ব্যক্তিগত যানবাহন আমরা গত কয়েকদিন যেমন সড়কে দেখতে পাচ্ছিলাম, আজকে কিন্তু সেই সংখ্যাটাও অনেক কম এবং সাধারণ মানুষের চলাচল একেবারেই কম বলা যেতে পারে। দু একটি রিক্সা আমার চোখে পড়েছে, এছাড়া অন্য কোনো যানবাহন আমার চোখে পড়েনি এবং মানুষের উপস্থিতি যেটা বলছিলাম একেবারেই কম। এবং আপনাকে জানাতে চাই যে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু পুলিশ বাহিনীর এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিন্তু আপনি জানেন যে বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে বিভিন্ন সড়কগুলোতে, গুরুত্বপূর্ণ সড়ক বলতে আমরা যেগুলোতে বুঝি সেই সড়কগুলোতে, এবং যে দু একটি যানবাহন চলাচল করছে ব্যক্তিগত তাদেরকে কিন্তু সেই তল্লাশির মুখে পড়তে হচ্ছে এবং তারা আসলে কী কারণে বের হয়েছেন সেই কারণগুলো জানার চেষ্টা করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। এবং যারা সদুত্তর দিতে পারছেন না এবং যাদের কারণগুলো যৌক্তিক মনে হচ্ছে না তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে, অনেককেই জরিমানা করা হচ্ছে। তো আরেকটি কথা আপনাকে বলতে চাই, রাজধানীর মূল সড়কগুলোতে কিন্তু যানবাহন বা সাধারণ মানুষের সংখ্যা একেবারে হাতে গোনা দু একজন যেটি বলছিলাম, কিন্তু ভেতরের যে মহল্লার যেই সড়কগুলো সেই সড়কগুলোতে কিন্তু সাধারণ মানুষের চলাচল বলতে পারি বা সাধারণ মানুষের আনাগোনা কিন্তু আমাদের চোখে পড়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আসলে সেই অলিগলি বা ভেতরের মহল্লার সড়কগুলো থেকে আসলে সাধারণ মানুষকে যেটি বলা হচ্ছে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য সংক্রমণ রোধে করোনা ভাইরাসের সেটিকে কিন্তু নিশ্চিত করতে বেশি হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যদিও তারা বলছেন যে করোনা ভাইরাসের ঝুঁকির দিক থেকে কিন্তু রাজধানী ঢাকা এখন সবার শীর্ষে রয়েছে, সেই কারণে এই কিছু মানুষ সাধারণত তারা বলছেন যে বেশিরভাগ মানুষই কিন্তু যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, ছয়টার পরে কেউ বাসা থেকে বের হবে না এবং দিনের বেলাতেও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসার বের হবে না, সেই নির্দেশনাগুলো কিন্তু সাধারণ মানুষ সবাই প্রায় মেনে চলছেন। কিছু কিছু মানুষ সেই নির্দেশনাগুলো আসলে অমান্য করছেন, তাদেরকে আসলে আইনের আওতায় আনা সেটাই আইন শৃঙ্খলা রক্ষাকারীর সামনে এখন বড় চ্যালেঞ্জ বলে তারা বলছেন। সাগর, আপনাকে ধন্যবাদ। দেশের করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় 17 জন বিশেষজ্ঞের সমন্বয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহকে। সদস্য হিসেবে আছেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য ডাক্তার নজরুল ইসলাম, প্রাণগোপাল দত্ত, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এ কে আজাদ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার রওশন আরা বেগম, বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সহ বিশেষজ্ঞরা। কমিটিতে দাপ্তরিক সহায়তা দেবেন আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা। ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফতে মজলিস নেতা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় অংশ নেওয়া মানুষের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য 3 উপজেলার 8টি গ্রাম লকডাউন করা হয়েছে। বাসিন্দাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থা নিয়েছে পুলিশ সহ প্রশাসন। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে সহকারী পুলিশ সুপার সহ সরাই থানার 2 ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি করেছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মনুল হাসান। নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের নাকের ডগায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিস নেতার জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ এখন টক অফ দ্য কান্ট্রি। করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী সাধারণ ছুটি আর লকডাউনের মধ্যে হাজার হাজার মানুষের জমায়েত ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। জানা যায় কোন কোন এলাকার মানুষ অংশ নিয়েছিলেন, কারাই বা ছিলেন সংগঠিত করার কাজে, এসব নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ সহ প্রশাসন। এরই মধ্যে আশপাশের কয়েকটি গ্রাম পুরো নিরাপত্তা চাদরের আওতায় নিয়ে এসেছে পুলিশ। গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে
করা হচ্ছে মাইকিং। কেউ বের হচ্ছে না, বের হবে না, এবং আগামী 14 দিনে এলাকাটা পুরোপুরি 100% লকডাউনের আওতায় থাকবে। প্রত্যেকটা গ্রামে যে মেম্বার আছে, সেই মেম্বারের নেতৃত্বে একটা কমিটি আছে, সেই কমিটির লোকজন নিয়ে এবং আমাদের যে পুলিশের সদস্য আছে তারা গিয়ে প্রত্যেকটা অলিগলিতে গিয়ে দেখছে যে কেউ বাইরে আছে কিনা, যদি থাকে তাদেরকে বাড়ি তুলে দিচ্ছে। গ্রামবাসীর যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এবং যে ওষুধ সেগুলো তারা সরবরাহ করবে, কমিটির কাছে গ্রামবাসী জানাবে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সরাইল থানার দুই ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। আর ঘটনা তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এত দ্রুত এত লোক জমায়েত হলো, কেন জমায়েত হলো, কীভাবে হলো, আমরা আরও এখন সবার সাথে কথা বলা বাকি আছে, তথ্যপত্র সংগ্রহ করলো, এগুলো কম্পাইল করে আমরা বুঝতে পারবো যে আসলে কী ঘটনা ঘটেছে। এখন কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না, আমি এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা যেভাবে বলছে আশেপাশে গ্রাম বন্ধুটিকে আসছে, আমরা একটু তথ্যপত্র সংগ্রহ করলে আরও বিস্তারিত বলতে পারবো। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা সিলেট মহাসড়ক ও আশপাশের এলাকায় খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজের জানাজায় অংশ নেয় অসংখ্য মানুষ। মইনুল আহসান, এটিএন বাংলা। রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও নগর জুড়ে টহল, কোনো কিছুতে নিশ্চিত করা যাচ্ছে না মানুষের সামাজিক দূরত্ব। গণপরিবহন বন্ধ, কিন্তু ব্যক্তিগত পরিবহন ও রিকশায় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছেন অবাধে। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। কোনো গ্যারেজের দৃশ্য নয় এটি, রাস্তায় রিকশা বের করার কারণে এই শাস্তি। রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে এমন অবস্থা। ওই জায়গায় হাওয়া ছাইরে দিচ্ছে, আবার এই জায়গায় দিয়ে যাইতেছি খাইলা, মানে গ্যারেজে জামুগা, আবার রানওয়ে আটকা দিয়ে উল্টে রাখছে। আর আমরা কী করবো, এটাই তো করতে পারি না, কিছুই তো চলতেও তো পারে না। খালি টিভিতে বলে বাসন দেয় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনুদান দেয়, কই আমরা তো পাচ্ছি না। কিন্তু এতে আপনার জীবনে ঝুঁকিও তো আছে। এখন ঝুঁকি থাকলে তো পেটে খাইতে হইব, করোনার থেকে তো আগে না খাইয়া মরতে হয়। আর রিক্সার জমার কি বিষয় কোনো কমিয়েছে কি না? না, 300 টাকাই দিতে হয়। রিক্সা উল্টাতে পারলেও ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অনেকটা অসহায় পুলিশ। সড়কে চলতে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি, চেকপোস্ট থাকলেও অবাধ পারাপার। অবশ্য ক্যামেরা দেখে কোনো কোনো স্থানে শুরু হয় তৎপরতা। শহর জুড়ে মানুষের চলাচল সীমিত করতে টহল দেখা গেছে পুলিশ, র‍্যাব ও সেনা সদস্যদের। রাজধানীর প্রবেশ মুখেও তল্লাশি জোরদার হয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে কোনো যানবাহনকেই ঢুকতে দেয়া হচ্ছে না। পণ্যবাহী ট্রাকে মানুষ পরিবহন ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ। প্রাইভেট পরিবহন রোগী এছাড়া রিক্সা, যে অটো রিক্সা যেগুলো, সেগুলো আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি না, যেগুলো পায়ে চালিত সেগুলো আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি। বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষদের বাইরে বেশি দেখা গেছে, জরুরি প্রয়োজনে কোথাও যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে। বিশ্বের যেসব দেশে লকডাউন পুরোপুরি কার্যকর হয়েছে সেখানে করোনার সংক্রমণ যেমন কম, তেমনি মৃত্যুও অনেক কম। বাংলাদেশে যেহেতু করোনার সামাজিক বিস্তার শুরু হয়েছে, তাই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার বিকল্প নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে বিনা কারণে মানুষের চলাচল ঠেকাতে আবারও অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অহেতুক ঘোরাফেরা করায় 24 জনকে জরিমানা করা হয়েছে 52,000 টাকা। তবে শুধু অভিযান করে সামাজিক দূরত্ব নিশ্চিত করা কঠিন বলে মনে করছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। আরও জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। বাইরে বের হয়ে নগদ 10,000 টাকা জরিমানা দেন এই ব্যক্তি, তবে তাতেও খুব একটা আক্ষেপ নেই তার। না, আমাদের বের হওয়া উচিত না, আমাদের নিয়ে বের হয়েছে, আমাদের চাকরি করি, তাহলে চাকরি থাকবে না। এই চাকরি পাইতে 5,000 কথা বলছে না, এই জরিমানা পরে তো আসলে বের হওয়া উচিত হবে না। তারপরও যদি একদম ইমার্জেন্সি কোনো কাজ থাকে, তারপরে তো বের হতেই হবে, এছাড়া আসলে কোনো উপায় নেই। তারপর যতটা চেষ্টা করবো আমরা ঘরের মধ্যে নিজেদের সেফটিটা নিজেরাই বজায় রাখার জন্য। তার মতো অনেকেই বের হয়েছেন অকারণে, তবে করোনার কারণে তাদের সেই অবাধ বিচরণে বাদশাদে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, জরিমানা করা হয় অনেককেই। হেলমেট থাকা অবস্থায় আমরা কেন পড়ি নাই, অন্যায় দিয়েছি 500 টাকা বলছে,
এটা করা উচিত, এটা আমাদের সবার সতর্ক হওয়ার জন্যই করা হয়েছে। বাইরে বের হলে নিজের তো বটেই, পরিবারের জন্য তা ক্ষতির কারণ হতে পারে, এটা জেনেও নিয়ম মানছে না অনেকেই। তাই শুধু আইন প্রয়োগ নয়, মানুষের সচেতনতার বিকল্প নেই বলে জানালেন র‍্যাবের ম্যাজিস্ট্রেট। যাতে করে কেউ প্রয়োজন ছাড়া বের না হয়, যারা বেরোচ্ছেন তারা যেন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখেন, এবং যারা প্রয়োজন ছাড়া, নিতান্ত প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আজকে এখন পর্যন্ত যারা আপনার কোনো ধরনের প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়ে আসছেন, তাদের বেশ কিছু ব্যক্তিকে আমরা আর্থিক দণ্ড আরোপ করেছি বা করা হয়েছে। আমরা শুধু এটুকু অনুরোধ করতেছি আমাদের নাগরিকদেরকে, যত কষ্টই হোক অনুগ্রহপূর্বক আপনারা ঘরে অবস্থান করবেন। রাজধানীর সবচেয়ে বেশি করোনায় ঝুঁকিতে, তাই নগরবাসীকে আরও দায়িত্বশীল হবার আহ্বান তাদের। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে মালয়েশিয়া সরকার। এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিস হামুদ্দিন তুন হুসেইন একথা জানিয়েছেন। ওই চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাংলাদেশের প্রতি অনুরোধ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া করোনা মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ব্যাপারে তাগিদ দেন হিস হামুদ্দিন তুন হুসেইন। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা গেছেন আরও 10 বাংলাদেশি। এ নিয়ে গত 32 দিনে শুধুমাত্র এই রাজ্যেই করোনায় মারা গেছেন 153 বাংলাদেশি। এছাড়া নিউজার্সিতে 6 জন, মিশিগানে 5 জন, ভার্জিনিয়ায় 2 জন ও মেরিল্যান্ডে 1 জন নিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট 166 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের প্রণোদনার টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝেও কিছুটা আশার সঞ্চার করেছে, ফলে কর্মহীন প্রবাসীরা কিছুটা স্বস্তি পেয়েছে। এদিকে গত কয়েকদিনে করোনা আক্রান্ত অনেকে সুস্থ হয়ে বাড়িতেও ফিরে আসছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্তুগালে তৃতীয় দফায় জারি হয়েছে লকডাউন। এরই মধ্যে লিসবন শহরে আক্রান্ত হয়েছে প্রায় 20 জন প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে আরো জানাচ্ছেন প্রবাসী সাংবাদিক রনি মোহাম্মদ। পর্তুগাল সরকারের নানা পদক্ষেপের ফলেও কোনো প্রকারই থামানো যাচ্ছে না মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত 17 মার্চ পর্তুগালে দেশজুড়ে প্রথম ধাপে জারি করে জরুরি অবস্থা এবং দেশজুড়ে লকডাউন। সেটি ধাপে ধাপে এখন তৃতীয় ধাপে চলছে, যার মেয়াদ 1 মে পর্যন্ত বলবৎ থাকবে। বর্তমানে এ মহামারী করোনা ভাইরাসের পর্তুগালে অবস্থানরত প্রায় 20 জন প্রবাসী বাংলাদেশিও আক্রান্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের লিসবনের বাঙালি অধ্যুষিত রুয়া দো ব্যানফর্মসের মধ্যেই 11 জন প্রবাসী রয়েছে। এর মধ্যে একজন মুমূর্ষু অবস্থায় বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। বাকি জনের মধ্যে অর্ধেকেরও বেশি অংশ বর্তমানে ওদেরকে বাসার মধ্যে পর্তুগাল সরকার হোম সলিউশনের ব্যবস্থা করে দিয়েছে। লকডাউন এবং জরুরি অবস্থার পর অনেকে কর্মহীন অবস্থায় এখন মানবতা দিন যাপন করছে। তাদের পাশে পর্তুগালস্থ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন খাদ্য সংগ্রহ দিয়ে দাঁড়িয়েছে, সেই সাথে তাদের পাশে খাদ্য সংগ্রহ দিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। জামালপুর ও রাজবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিপুল পরিমাণ সরকারি পণ্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে উদ্ধার করা হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির 4,850 কেজি চাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে চিনাডুলি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও চাল ব্যবসায়ী মোশাররফ হোসেনের গুদাম থেকে এসব জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যান তারা। এদিকে রাজবাড়ি পাংশার একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে 134 বস্তা সরকারি চাল ও 135 কেজি পাটের বীজ। গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক আব্দুর রাজ্জাককে। তার দাবি, যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মণ্ডল সপ্তাহখানেক আগে দোকানে এসব মজুদ রাখেন, প্রতিটি বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সিল দেয়া। অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এদিকে ত্রাণ বিতরণে অনিয়মের দায়ে আরও 12 জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের মধ্যে 3 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং 9 জন ইউপি সদস্য। এ নিয়ে মোট 24 জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এর আগে 12 এপ্রিল 3 জন এবং 15 এপ্রিল 9 জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির সময় কিশোরগঞ্জ থেকে 596 লিটার সয়াবিন তেল, 49 কেজি ডাল এবং 49 কেজি চিনি উদ্ধার করেছে র‍্যাব। সকালে সদর উপজেলার সহতাল এলাকা থেকে এসব জব্দ করা হয়। এই ঘটনায় একজন ডিলার ও 3 ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানায়, খবর পেয়ে সহতাল এলাকার বিসমিল্লা, তাহের ও মাইশা স্টোর থেকে পণ্যসহ মালিকদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিসিবির ডিলার মোহাম্মদ অলিউল্লার কাছ থেকে এসব পণ্য কেনার কথা স্বীকার করেন তারা। পরে টিসিবির ডিলারকেও আটক করা হয়।
করোনা ভাইরাসের কারণে সারা দেশে সাধারণ ছুটি ও যান চলাচল সীমিত ঘোষণা পর থেকে চট্টগ্রাম বন্দরে আশঙ্কাজনক হারে কমে গেছে কন্টেইনার খালাস কার্যক্রম। এরই মধ্যে ভয়াবহ কন্টেইনার জটে প্রায় স্থবির চট্টগ্রাম বন্দর। সক্ষমতার চেয়ে 15-20% বেশি কন্টেইনারের স্তূপ জমেছে এই বন্দরে। তাই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাস কমে গেছে 7-8 গুণ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 98% কন্টেইনার ও 92% কার্গো হ্যান্ডেল করে এই বন্দর। করোনা ভাইরাস দুর্যোগের কারণে কন্টেইনার খালাস কমে যাওয়ায় এই বন্দরে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট। কন্টেইনার যে ধরন ক্ষমতা তার থেকে আরো ধরেন 15-20% বেশি আছে। স্বাভাবিক কার্যক্রম করার মতো পরিস্থিতি বন্দরে এখন নাই। সিএনএফ এজেন্টরা বলছেন শিল্পের কাঁচামাল ও সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে কন্টেইনার খালাসের ব্যবস্থা নিলে কমে আসতে পারে এই জট। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন বন্দরের সাথে সাথে ডেলিভারির সাথে জড়িত সব পক্ষের সম্মিলিত তৎপরতা অত্যন্ত জরুরি। শিল্পের কাঁচামালগুলি নিয়ে যেতে পারি তাহলে কন্টেইনার ডেলিভারির সংখ্যা বাড়বে এবং পাশাপাশি সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত পণ্যগুলি যদি ডেলিভারি হয় সেক্ষেত্রে আমার মনে হয় কন্টেইনারের যে জট থাকার কথা কিছু তো হলেও লাঘব হবে। চট্টগ্রাম বন্দরের সাথে জড়িত সব ডিপার্টমেন্টকে বসে সমন্বিতভাবে কাজ করতে হবে। একলা চট্টগ্রাম বন্দর চাইলে কিন্তু পণ্য ডেলিভারি দিতে পারে না, এটা আমরা সবাই জানি। সুতরাং এ জায়গায় সমন্বয়হীনতাকে আমি দায়ী করছি। বন্দরে কন্টেইনার জট কমিয়ে আনতে ব্যাংক শিপিং এজেন্ট বেশি সময় খোলা রাখা, কমলাপুর পানগাঁও থেকে ডেলিভারি বাড়িয়ে বন্দর থেকে কন্টেইনার পাঠানো এবং SAPL এর খালি জায়গায় কন্টেইনার রাখার পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের কোনো বিষয় না, আমরা কিন্তু এখন সারা দেশকে নিয়ে চিন্তা করছি, সারা বিশ্বকে নিয়ে চিন্তা করছি। যে যার লেভেলে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবে এই প্রতিশ্রুতি আমাদেরকে এখানে দিয়ে গেছে এবং আমরা আমাদের লেভেলের বাইরে আমাদের ক্ষমতার বাইরে যেগুলো আছে সেগুলো আমি অলরেডি বললাম যে নীতি নির্ধারণ শিগগিরই সমন্বিতভাবে উদ্যোগ না নিলে আসছে রমজানে বন্দর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। যশোরের দড়াটানায় করোনা জীবাণুনাশক বুথ নির্মাণ করেছে সেনাবাহিনী। যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান জানান, করোনা ভাইরাসের এই সময়ে জরুরি প্রয়োজনে যারা বাইরে আসছেন তাদের জীবাণুমুক্ত রাখতেই এই উদ্যোগ। যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন এই সময় উপস্থিত ছিলেন। পরে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের 15টি গ্রামের কর্মহীন ও হতদরিদ্র 50টি পরিবারের মধ্যে এক মাসের ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনা সদস্যরা। জীবাণুনাশক এটি যারা পথচারী আছে তারা এটার ভিতর দিয়ে যদি তারা পাস করে, বিশেষ করে মোটরসাইকেলও পাস করতে পারবে, সাইকেল নিয়েও পাস করা যাবে, হেঁটেও পাস করা যাবে। যদি পাস করে তাহলে এটা স্প্রে হবে এবং তাহলে তার যে শরীরে জীবাণু থাকে সেটা জীবাণুটা ধ্বংস হয়ে যাবে। এইটা বাংলাদেশ সেনাবাহিনী এটা এখানে স্থাপন করেছে। প্রথম পর্যায়ে যারা একদমই গরিব দিন মজুর, যারা দিন আনে দিন খাই, তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেয়ে পৌঁছিয়ে দিচ্ছি এই ত্রাণটা। এবং এটা হচ্ছে এখানে আপনার পুরো এক মাসের ত্রাণ সামগ্রী আসছে, যেটা দিয়ে একটা পরিবার এক মাস মতো চলতে পারবে। খাগড়াছড়িতে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় 2019-20 অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় 600 প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে আউশ প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হয়। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষকে সহায়তা করতে দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছেন মুশফিকুর রহিম। নিজের ও দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক 2013 সালে শ্রীলঙ্কার গলে। সুতরাং ইতিহাস গড়া এই ব্যাটটি খুব যত্নে রেখে দিয়েছিলেন তিনি। এবার সেই স্মারক মানব সেবায় উৎসর্গ করে দিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। করোনা ভাইরাসের কারণে দুর্গতদের সহায়তায় নিলামে তুলবেন সেই ব্যাট। তবে এখনও চূড়ান্ত হয়নি নিলাম কোথায় এবং কিভাবে হবে। And you could see the elation in him. Yes, 200 for Mushfiqur Rahim.
করোনা ভাইরাসের সময় বাজিকরদের কাছ থেকে দূরে থাকার জন্য ক্রিকেটারদেরকে সতর্ক করেছে আইসিসির দুর্নীতি দমন কমিশন। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসুর প্রধান অ্যালেক্স মার্শাল একথা বলেন। আন্তর্জাতিক এবং ঘরোয়া সব জায়গাতে ক্রিকেট আপাতত বন্ধ। এই সময় বাজিকররা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়তে পারে বলে সতর্ক করেছে আকসু। ফলে ক্রিকেটারদের শুধু করোনা থেকে নয় বাজিকরদের কাছ থেকে সতর্ক থাকার কথা স্মরণ করিয়ে দিলেন আকসুর প্রধান। করোনা পরিস্থিতিতে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট সহ অন্যান্য বিষয় নিয়ে নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত। দুই ঘণ্টার এই কনফারেন্সে যোগ দেন ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, সাজেদ এ আদেল, জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত ও কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন। এ সময় আন্তর্জাতিক টুর্নামেন্টের ভবিষ্যৎ সহ দরিদ্র খেলোয়াড়দের সহায়তা করার বিষয়ে আলোচনা হয়। কাতার বিশ্বকাপের জন্য আগামী সেপ্টেম্বরে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে খেলা শুরু হবে বলে জানিয়েছে লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল। তবে এর আগে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনো ধরনের খেলা মাঠে গড়াবে না। ফিফার এমন সিদ্ধান্ত মানছে না লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে গত মাসে ফিফার কাছে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করার জন্য আবেদন জানিয়েছিল। ফিফা তাদের এই অনুরোধে সাড়া দিয়েছে বলে দাবি করেছে কনমেবল। সব কিছু ঠিক থাকলে 4 সেপ্টেম্বর ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 7 জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 91। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় জনসমাগমের ঘটনায় 8টি গ্রাম লকডাউন, সহকারী পুলিশ সুপার ও 2 OC প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। রাজধানীতে কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব, ব্যক্তিগত গাড়ি ও রিকশায় যাতায়াত চলছেই। এবং নিউ ইয়র্কে নতুন করে আরও 10 জন সহ যুক্তরাষ্ট্রে করোনায় 166 জন প্রবাসী বাংলাদেশের মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।